একটা কমন কোয়েশ্চেন, স্টুডেন্ট ভিসা আমি ইউকেতে বর্তমানে আছি, আমি দেশে যাব, দেশে যাওয়ার জন্য আমার কি কি লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে? ইউকে থেকে আপনি যদি স্টুডেন্ট ভিসায় অবস্থা থাকা অবস্থায় দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো বাধা নেই। আপনার জন্য যে ডকুমেন্টটা মাস্ট লাগবে সেটা হচ্ছে আপনার বিআরপি, অর্থাৎ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট, যে কার্ডটা আপনি ইউকেতে আসার পর পেয়েছিলেন, সেটা হচ্ছে আপনার মূল ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আপনি সবসময় আপনার সাথে রাখতে হবে। ইউকে থেকে যাওয়ার সময়ও এই ডকুমেন্টটা তারা দেখবে, আসার সময় এই ডকুমেন্টটাই দেখবে। সুতরাং প্রথমত যে ডকুমেন্টটা আপনার লাগছে ইউকে থেকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বিআরপি, অর্থাৎ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট, যে কার্ডটা আছে সেই কার্ডটা, এটা হচ্ছে আপনার পাসপোর্টের মতো কাজে লাগবে, অর্থাৎ বিআরপিটা আপনার লাগবে। পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টের ভ্যালিডিটি। পাসপোর্টের ভ্যালিডিটি বলতে অবশ্যই পাসপোর্টে একটি ট্রাভেল ডকুমেন্ট, এটা লাগবেই লাগবে, কিন্তু পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই রাখতে হবে। ধরুন আপনার পাসপোর্ট এক্সপায়ার হচ্ছে ইন নেক্সট 6 মান্থস, তাহলে বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সবসময় মাথায় রাখবেন আপনার যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আপনারা চেক করবেন, এটার ভ্যালিডিটি 6 মাস আছে কিনা ট্রাভেলের টাইম থেকে। সুতরাং ট্রাভেলের টাইম থেকে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, আপনি যদি ইউকে থেকে দেশে যেতে চান বা দেশ থেকে ইউকেতে আসতে চান, নাইলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। এখন পর্যন্ত যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেটা হচ্ছে প্রথমত বিআরপি কার্ড এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি। এর পরবর্তীতে আপনার কী লাগছে? ইউজুয়ালি আপনার টার্ম টাইমে, অর্থাৎ যখন আপনার ইউনিভার্সিটিতে ক্লাস হয়, এই সময়টা ইউকের বাইরে যাওয়া অথবা বাংলাদেশে যাওয়াটা সমীচীন নয়। যদি আপনার ইমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, এবং সেক্ষেত্রে যাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটির পারমিশন নিতে হবে। অর্থাৎ আপনার টার্ম টাইমে যদি আপনি দেশের বাইরে যান, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির অবশ্যই, আপনার ইউনিভার্সিটির অবশ্যই নো অবজেকশন লেটার অথবা এনওসি লেটার অথবা যে কোনো ধরনের একটা হলিডে লেটার, পারমিশন ইমেল বা লেটার আপনি ইউনিভার্সিটি থেকে নিয়ে নেবেন সেফ সাইডে থাকার জন্য। আমি বলছি না এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডকুমেন্টটা আপনাকে হেল্প করতে পারে যদি আপনাকে ইমিগ্রেশনে কোনো কারণে প্রশ্ন করে বা আপনাকে আটকায়। এখন পর্যন্ত যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে ভ্যালিড পাসপোর্ট 6 মাসের থাকতে হবে, বিআরপি কার্ড থাকতে হবে, এবং নো অবজেকশন লেটার থাকতে হবে টার্ম টাইমে যদি আপনি ইউকের বাইরে যান। পরবর্তী যে ডকুমেন্টটা লাগতে পারে যদি আপনি হলিডে টাইমে, ধরুন আপনার সামার ভ্যাকেশন আপনি দেশে কাটাবেন গিয়ে অথবা আপনি ইস্টার ব্রেক দেশে কাটাবেন গিয়ে, ক্ষেত্রে এই হলিডে পিরিয়ডের জন্য আপনার সব ইউনিভার্সিটিতে একটা হলিডে লেটার দিয়ে থাকে। এখানে হলিডে লেটার পাওয়াটা খুব ইজি, কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা অটো জেনারেট করা থাকে, জাস্ট আপনি ডাউনলোড করবেন, আপনি ইউজ করবেন, সিম্পল। বা আপনি যদি হলিডে পিরিয়ডে ইউকের বাইরে যেতে চান সেক্ষেত্রে আপনি হলিডে লেটারটা নিতে পারেন। তো এই ডকুমেন্টগুলো যাদের প্রস্তুত আছে তারা খুব ইজিলি ইউকে থেকে বাংলাদেশে অথবা ইউকের বাইরে যে কোনো দেশে আপনারা বেড়াতে যেতে পারছেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যারা ইউকেতে আছেন, ইউকের বাইরে যেতে যাচ্ছেন অথবা বাংলাদেশে বেড়াতে যাচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা রইল, সাথে থাকবে রুহেল ওয়াক্সের। রুহেল ওয়াক্স, রুহেল উইল কন্টিনিউ টু ওয়ার্ক।